সিপিএম অফিস বাড়ি পুড়িয়ে বনোৎসব বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের। বুধবার দিন ও রাতভর রাজ্য জুড়ে বেনজির গেরুয়া সন্ত্রাসে বিজেপির দুর্বৃত্ত বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি গন্ডাছড়ায় সিপিএম অফিস বাড়িটি। আগুন লাগানো হয় অফিস বাড়িটিতে বুধবার রাত 12টা নাগাদ। খবর পেয়ে একটি ইঞ্জিন ছুটে এলেও ভস্মীভূত হয়ে যায় বাড়ির ভেতরে থাকা জরুরি নথিপত্র থেকে আসবাবপত্র। উল্লেখ্য, এর আগেও বার কয়েক ভাঙচুর ও হামলা চালানো হয়েছে অফিস বাড়িটিতে, কিন্তু মাথা নত করা যায়নি। বৃহস্পতিবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। রাস্তায় নেমে লাল ঝান্ডা কাঁধে নিয়ে মিছিল করে এসে গন্ডাছড়া থানায় বিক্ষোভ দেখান তারা। আওয়াজ ওঠে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির। সিপিএম রাজ্য কমিটির সদস্য ললিত ত্রিপুরা ও মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা জানান, 2 থেকে 3 দিন আগেই খবর ছিল ফের আক্রান্ত হতে পারে অফিস বাড়িটি। জানানো হয় গন্ডাছড়া থানার ওসিকেও, কিন্তু শাসক দলের ইঙ্গিতে নত যেন পুলিশ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ করেন তিনি। বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এখানে লোকাল ছেলে না, পুলিশের সামনে আমাদের পার্টি অফিস ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। আমরা 2 দিন আগের থেকে খবর ছিল আমাদের কাছে, আমরা পুলিশকে জানানো হয়েছে, ওসি সাহেবকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, উপর মহলেও জানানো হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশের ভূমিকা সন্দেহজনক, নিরপেক্ষ কাজ করলে পরে এরকম হতে পারে না। কাজে এই অবস্থায় রাজ্যের মধ্যে যে জঙ্গলে রাজত্ব চলছে, আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, এখানে পুলিশও আক্রান্ত আমরা দেখছি বিভিন্ন সময়, কিন্তু এই নিয়ে আমাদের পার্টি অফিস 3 বার আক্রান্ত হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, একেবারে পুরো স্থায়ী করে দেওয়া হয়েছে। আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং যারা দোষী এই ভাঙচুর এবং অগ্নিসংযোগের সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব, তাদের শাস্তি আমরা দাবি করছি। এই সমস্ত ঘটনা বন্ধ হোক রাজ্যের মধ্যে, না হলে পরে আগামী দিনে রাজ্যে আরও আন্দোলন তীব্রতর। রিপোর্ট, চ্যানেল 3 রথ।